পতি শাকিব-অপুর একমাত্র সন্তান আবরাম খান জয়। কিছুদিন আগে শাকিব-অপুর বিয়ে নিয়ে বেশ মাতামাতি হয়েছে, অনেকে জয়কে নিয়ে মেতেও উঠেছিলেন। দিনে দিনে সব আলোচনায় এখন শীতলতা নেমেছে। শাকিব ব্যস্ত হয়েছেন শুটিং এ, অপু সামলাচ্ছেন সংসার, প্রস্তুতি নিচ্ছেন নতুন করে প্রত্যাবর্তনের। এরই ফাঁকে নিজের বিয়ে, সন্তান ও চলচ্চিত্র প্রসঙ্গে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে অর্থাৎ বিবিসিকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অপু বিশ্বাস। তারই কিছু অংশ তুলে ধরা হলো আমাদের আজকের ভিডিওতে। অপু জানান, শাকিব-অপু দুজনেই রূপালী পর্দায় নিজের অবস্থান মজবুত করলেও মা হিসাবে তিনি চান না তার সন্তান আবরাম খান জয় বড় হয়ে মিডিয়ায় কাজ করুক। জয়ের ভবিষ্যৎ নিয়ে অপু এই সাক্ষাৎকারে আরো জানান, জয় তার পিতামাতার মতো তারকা হোক এটা আমি চাই না। অপু বলেন, আমি আমার ছেলেকে আর সব মানুষদের থেকে আলাদা করতে চাই না, জয় পড়াশোনা শিখে ভালো একজন মানুষ হোক। মিডিয়া তো অনেক জানার, অনেক শেখার জায়গা, হয়তো আমার ছেলে সেটা পারবে না। এখানে কাজ করাটা অনেক কঠিন, অনেক দায়িত্ব নিতে হয়। মা হিসাবে এত ভারী দায়িত্ব আমার ছেলে কাঁধে নিয়ে ঘুরছে সেটা আমি দেখতে চাই না, অভিজ্ঞতা থেকেই বলছি। দীর্ঘ ওই সাক্ষাৎকারে অপু জানান শাকিবের সঙ্গে বিয়ের নেপথ্য এবং আগামের পরিকল্পনা। অপু বলেছেন, আমার ছেলের বয়স এখন মাত্র 7 মাস, তার বয়স 1 বছর হলে আমি আবার পুরোপুরি চলচ্চিত্রে ফিরবো। এক প্রশ্নের জবাবে অপু বলেন, নায়িকাদের বিয়ে বা সন্তান হয়ে গেলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় বলে যে ধারণাটি প্রচলিত রয়েছে সেটি অত্যন্ত একটি ভুল ধারণা। আমি যে বিয়ের পরে 8 বছর কাজ করেছি কেউ কি বুঝতে পেরেছে? আমি মনে করি মা বা বিয়ে হওয়াটা এটা কোনো সমস্যা নয় নায়িকাদের জন্য, কারণ যে নায়িকারা মেনটেন করতে জানেন তারা চিরদিন নিজেদের ফিট রাখতে পারেন। আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে যে আমরা নায়িকা কি দেখতে চাই, তার গ্ল্যামার আর অভিনয়ের কারুকাজ, নাকি মা হয়েছে ভেবে ওকে আলাদা করে দেখতে চাই, ধ্বংস করতে চাই। উল্লেখ্য, শাকিব-অপু গোপনে বিয়ে করেন 2008 সালের 18ই এপ্রিল। বিয়ের 8 বছরের মাথায় তাদের কোলজোড়ে আসে একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়। 2016 সালের 27ই সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।